আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি বেশ গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব, যেগুলো হচ্ছে 14 ফেব্রুয়ারি নিয়ে। অবশ্যই সবাই জানেন, আর বিশেষ করে এরকম ধরনের আমার সাবস্ক্রাইবার বেশি, কারণ ভালোবাসার আমল দিলে অনেকেই দেখেন, তার মানে সাবস্ক্রাইবার বেশি এরকম। তো আজকে ভিডিওটা সবাই শেয়ার করার অনুরোধ থাকবে, সেই জন্য মনে করেন আমি তো দিছি এতটুকু, আমার চ্যানেলে আপলোড করছি এতটুকু, আপনারা যদি শেয়ার করেন তাহলে অন্যত্র হয়তো পৌঁছে যেতে পারে, আর আপনার শেয়ারের কারণে হয়তো কোনো একটা বোনের ইজ্জত রক্ষা হতে পারে। ঠিক আছে, অনেকেই তো এই আশা নিয়ে বসে আছেন, অনেকে সুযোগ সুবিধা পাচ্ছেন না, বা অনেকে তারিখ দিচ্ছেন বয়ফ্রেন্ডের সাথে দেখা করবেন। বিশেষ করে আমি মেয়েদের পক্ষ নিয়ে এই ভিডিওটা, অর্থাৎ পুরো কথাগুলো বলবো বোনদের পক্ষ নিয়ে। ঠিক আছে, মনে করেন আপনি তার সাথে অনেক কিছু করার জন্য ওয়াদা প্রতিশ্রুতি হয়ে গেছেন, এবং হাজার হাজার মানুষ আছেন। ঠিক আছে, অনেক ফোন দিয়ে ওইরকম আমার কাছে বলা হয়েছে যে ওইরকম এটা করবো সেটা করবো, তো আমি যতটুকু বোঝানোর ততটুকু বুঝাইছি, যেহেতু আমারটা ইসলামিক চ্যানেল, ইসলামিক নিয়ম অনুযায়ী যতটুকু বোঝানোর ততটুকু বুঝাইলাম। তো যারা ফোন দিয়েছে তারা হয়তো অনেকে বুঝ মানবে, অন্য বুঝ মানুষ আসেন, তাদের পার্সোনাল ব্যাপার, কিন্তু বুঝতে হবে। ঠিক আছে, মধু খাওয়ার পর মৌমাছি আর আসে না, শুধু এই বাক্যটা যদি আপনার অন্তরে রাখেন তাহলে আপনি একটু বুঝবেন। এখন আপনি ভাবতে পারেন আপনার বয়ফ্রেন্ডকে আপনি অনেক বিশ্বাস করেন, আপাতত এই ভিডিওতে এটা বাদ দিয়ে দিলাম, পরকালে আপনার কি হবে? অবশ্যই গুনাহ নিয়ে যদি কবরে যান, কবরে অনেক শাস্তি হবে যেটা আপনাকে কেউ দেখার মতো নেই। এখন দেখেন তুরস্কতে ভবন ধসে পড়ছে ভূমিকম্পের কারণে, ওইখানে মানুষ আটকা পড়ছে, আটকা যদি পড়ে যে মরে গেছে তো মরে গেল, যে আটকা পড়ছে তার এই আশা তো আছে যে কেউ না কেউ আমাকে উদ্ধার করবে। ঠিক আছে, কিন্তু আপনি কবরে যাবেন, ওইখানে আপনার মৃত্যুও হবে না, ওইখানে কিন্তু যারা ধসে পড়ছে তাদের এটাও তো আছে যে আমরা মরে যাব, এই এক শান্তি, কিন্তু ওইখানে আপনি মরবেনও না, না মরবেন না কেউ আপনাকে উদ্ধার করবে। ওই দিনের কথা একটু চিন্তা করেন, এমন দিন একদিন দুই দিন নয়, কিয়ামতের আগদিন আগ পর্যন্ত আপনি এরকম থাকতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে পরকাল। এরকম আসলে দুনিয়াতে যাকে আপনি অনেক বিশ্বাস করে আপনার সবকিছু বিলিয়ে দেবেন, এমনকি আপনার দেহ পর্যন্ত বিলিয়ে দেবেন, ঠিক আছে, সে আপনাকে প্রতিশ্রুতি দিছে সে বিয়ে করবে, তো যেটা বিয়ের পরের জিনিস ওইটা অগ্রিম দিতে দেবেন না, না হয় ভালোবাসা কোনো অবস্থাতেই টিকবে না। ঠিক আছে, অবশ্যই টিকবে না। এখন বলতে পারেন আপনার যতই বিশ্বাসী হোক সে, আপনি যদি আল্লাহর সাথে প্রতারণা করতে পারেন তাহলে আপনার বয়ফ্রেন্ড আপনার সাথে প্রতারণা করবে না, সেটার কি ই আছে? আল্লাহ সত্যি চেয়ে আপনাকে কেন দিয়েছেন? আপনি চরিত্রবান নাকি চরিত্রহীন, এটা মনে করেন আপনার জন্য একটা তার্পোমিটার, আপনার হাজবেন্ড আপনাকে বুঝবে যে আপনি চরিত্রবান নাকি চরিত্রহীন, এটা বোঝার জন্যই আপনাকে এটা দেওয়া হয়েছে। এখন এটা আপনি কোথায় ব্যবহার করবেন, সঠিক জায়গায় যদি ব্যবহার না করেন এটা আমানতের খেয়ানত করা। তো এই জিনিসটা কে দিছে? আল্লাহ তালা আপনাকে দিচ্ছেন, সমস্ত পৃথিবী বিক্রি করলেও আপনি এটা লাগাইতে পারবেন না, আল্লাহ তালা আপনাকে দিচ্ছেন। ওইটা আপনি কোথায় ব্যবহার করলেন, ওইটা আপনি আমানতের খেয়ানত করলেন, অর্থাৎ এর আগেই আপনি অন্যজন দিয়ে নষ্ট করে ফেললেন, তার মানে কি? তার মানে আমানতের খেয়ানত আপনি করছেন না। কার সাথে আমানতের খেয়ানত করছেন? আল্লাহ তালার সাথে আমানতের খেয়ানত করছেন। এখন আপনি চিন্তা করে দেখেন, আপনি যদি আল্লাহ তাআলার সাথে আমানত খেয়ানত করে থাকেন, সে তো মানুষ, সে আপনার সাথে আমানত খেয়ানত করবে না, তার কি গ্যারান্টি আছে? ঠিক আছে, আর যে আগে আপনার কাছ থেকে এটা চায়, আপনি একটু বালিশের সাথে মাথা লাগিয়ে চিন্তা করবেন যে সে কি আপনাকে পরে বিয়ে করবে, প্রশ্নই তো উঠে না। ঠিক আছে, ওইসব হচ্ছে বিয়ের আগে যতটুকু প্রেম সবকিছু হচ্ছে শয়তানের পক্ষ থেকে হয়। তো শয়তান এখন দেখা যাবে আবেগ আর আবেগ দেখাবে, কিন্তু কিছুদিন পর যাই হোক, অথবা মনে করেন বিয়েই হয়েছে, বিয়ের পরে এই আবেগ আর থাকে না, কত হাজার হাজার ফোন আসে লাভ ম্যারেজ পরে, এখন একজন আরেকজনকে দেখতে পারতেছে না, কত সমস্যা, কিন্তু তখন আর কেউ এই সুর দেয় না যে যতই কষ্ট হোক সমস্যা নাই, ভালোবাসার মানুষ তো বিয়ে করছি, এই সুর আজ পর্যন্ত শুনি নাই। ঠিক আছে, তার মানে জীবন দিয়ে দেবে বিয়ের আগ পর্যন্ত, এটা কে করায়? একমাত্র শয়তান করায়। ঠিক আছে, ওইরকম শয়তানের ওসওয়াসে আপনারা কান দিবেন না, শয়তানের একদম শয়তানি প্রেমে হাবুডুবু খাবেন না। ঠিক আছে, কিছু আল্লাহ চিনিয়েন, পরকাল কে স্মরণ করিয়েন, তাহলে অনেক কিছু থেকে বাঁচতে পারবেন। আর যদি এরকম চান যে কাউকে বিয়ে করবেন, তাহলে দয়া করে 14 ফেব্রুয়ারি নষ্টামী থেকে আপনারা বিরত থাকেন, আর না হয় ওই নষ্টামী যদি আপনার অতিরিক্ত হয়ে যায়, মনে করেন এটাই ভাবতে পারেন যে না সে তো আর সব বয়ফ্রেন্ডের মতো না, দেখেন আপনার মতো কিন্তু অনেক মেয়ে এরকম বিশ্বাস করছে। ঠিক আছে, এরকম বিশ্বাস করার পর অনেক কিছু দিছে, পরবর্তীতে দেখা যায় মেয়ের জীবন নষ্ট হয়েছে, জীবন নষ্ট অবশ্যই, তো জীবন নষ্ট, ভালো কোনো স্বামী সংসারে গিয়ে ঘর করতে পারবে না। অনেক আগে একজনে ফোন দিয়ে বলছিলেন আমেরিকার স্বামীর সাথে বিয়ে হয়েছে, আমেরিকান নাগরিক অর্থাৎ বাংলাদেশি মানুষ, ওইখানে সিটিজেনশিপ প্রাপ্ত, তারপরে উনি বিয়ে করছেন, যে দেশে এসে বিয়ে করছেন, যাওয়ার সময় ডিভোর্স দিয়ে গেছেন, কারণ কারণ হচ্ছে ওনাকে অবিবাহিত একটা মেয়ে বিয়ে করছেন, কিন্তু অবিবাহিত মেয়ের মধ্যে যে কোয়ালিটি থাকা প্রয়োজন পান নাই, অর্থাৎ উনি ওই যেটা আগেই বলছি আমার তো খেয়ানত হয়ে গেছে এর আগেই, তো কি করলেন, একটা জীবন লাইফ নষ্ট হলো না। তো এরকম ওইটা থেকে এটা আমেরিকান কেন, ভালো যদি হাজবেন্ড হয়, ভালো চরিত্রবান বাংলাদেশি হলেও আপনাকে রাখবে না যদি এরকম কোনো কিছু হয়। ঠিক আছে, রাখার কথা না, যে বিয়ের আগে অবৈধ কাজ করতে পারবে সে পরে করতে পারবে না, তার কি গ্যারান্টি আছে? ঠিক আছে, অবশ্যই আপনি আপনার চরিত্রের হেফাজত করেন,
ঠিক আছে, চরিত্র বিলিয়ে দিবেন, কোনো অবস্থাতেই ওই মানুষ আপনাকে বিয়ে করবে না। ওই মানুষ যদি আপনাকে প্রকৃতপক্ষে ভালোবাসতো তাহলে কখনো আপনার ওইদিকে তার নিয়ত দিত না। ঠিক আছে, ওই সময় তো 14 ফেব্রুয়ারিতে দেখা করার যে কথা যদি আমি বলি তাহলে তো এই কথা ফেল করবেন হাজার হাজার, কোনো অবস্থায় মানবেন না। অবশ্যই যদি আপনি দেখা করেন সেটাও কিন্তু পাপ হবে, চোখের জিনা হবে, পায়ে হেঁটে হেঁটে যাবেন তার সাথে দেখা করার জন্য, পায়ের জিনা হবে, কথা বলবেন মুখের জিনা হবে, অবশ্যই গুনাহ হবে। ভালোবাসেন বলে আর তার সাথে কথা বলা যে বৈধ হয়ে যাবে এরকম কোনো প্রশ্নই উঠে না। ঠিক আছে, তারপরে আপনারা যেহেতু বলছি পরকালের কথা, আপনার যদি পরকালের কথা অন্তরে রেখে আপনি এটা থেকে বাঁচতে পারেন তাহলে অবশ্যই তো আপনি মুত্তাকি পরহেজগার আল্লাহ ওয়ালা। ঠিক আছে, আর তাও যদি না পারেন তাহলে দয়া করে এতটুকু বিরত রাখিয়ে তাকিয়েন যাতে করে আপনার দেহ সে ইউজ করতে না পারে। ঠিক আছে, কোনো ভালো ছেলে বিয়ের আগে আপনার দেহ ইউজ করতে চাইবে না। ঠিক আছে, এতেই বুঝে নিয়েন আপনার বয়ফ্রেন্ড কত বিশ্বাসী আর কত ভালো, এতে কি বোঝা যাবে। ঠিক আছে, তো যাই হোক, এই ভিডিওটি আবারও বলতেছি শেয়ার করবেন যাতে করে অন্যজন দেখে, যারা বেকুপের মতো ওই 14 ফেব্রুয়ারিতে হাজার হাজার মেয়ে ইনটেক নিয়ে নষ্ট হবে। ঠিক আছে, ওরা যেন কিছুটা হলেও একটা দুইটা হলেও এই ভিডিওর মাধ্যমে তারা দিনের পথে সহি কথা বুঝতে পারে। ঠিক আছে, তো যাই হোক, আজকে ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবারকাতুহ।